শাহজাহানের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ নেই, স্পষ্ট জানালো হাইকোর্ট। এবার এফআইআর করলো পুলিশ, বারাসাতে পিছিয়ে গেল অগ্রিম জামিনের আবেদন। ক্রমশ চাপে সন্দেশখালীর বাঘ। শাহজাহানের বিরুদ্ধে এফআইআর করলো সন্দেশখালী থানার পুলিশ। তার বিরুদ্ধে সোমবার নতুন একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। গৌর দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এদিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালী নিয়ে শতপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে বলেও আদালত সূত্রে খবর। শাহজাহানের গ্রেপ্তারের ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই বলেও জানালেন প্রধান বিচারপতি। শাহজাহানের গ্রেপ্তার না হওয়ার বিষয়ে আদালতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি বলেন, শাহজাহানকে যদি কেউ গার্ড করে থাকে তাহলে আদালত, হাইকোর্ট হাত পা বেঁধে দিলে পুলিশ কী করবে? সোমবার সেই তত্ত্ব কার্যত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানান, মূল অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে আদালত কোনোদিনই কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। এছাড়াও এই মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার জন্য সংবাদ মাধ্যমে পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে ইডির স্পেশাল আদালতে ধাক্কা খাওয়ার পরেই উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন শেখ শাহজাহান। আজ বারাসাত জজ কোর্টে শেখ শাহজাহানের অগ্রিম জামিনের শুনানির তারিখ ছিল। জেলা ডিস্ট্রিক্ট আদালতে বার অ্যাসোসিয়েশনের দুই আইনজীবীর মৃত্যুর কারণে এদিন স্মরণসভা পালন করেন আইনজীবীরা। আইনজীবীরা আজ সমস্ত কাজকর্ম থেকে বিরত ছিলেন। শেষমেশ পিছিয়ে গেল শেখ শাহজাহানের অগ্রিম জামিনের আবেদনের শুনানির তারিখ। অগ্রিম জামিনের আবেদনের শুনানির তারিখ পিছিয়ে 15 মার্চ পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে বারাসাত আদালতের পিপি শান্তময় বসু জানান, ডেটটা পিছিয়ে গেছে বোধহয়। গতকালও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দুজন সিনিয়র আইনজীবী মারা গেছেন। আমাদের বারাসাত কোর্টে একটা কনভেনশন আছে যে কোনো আইনজীবী মারা গেলে আমরা পেন ডাউন করি। আপনারা মারা গেছেন, আজকে তো সপ্তাহের প্রথম দিন, শনির উপর ছুটি ছিল, তা সেই জন্য আজকে আমাদের পেন ডাউনটা হয়েছে। ন্যাচারালি পেন ডাউন হয়ে গেলে কেউ কোনো কোর্টে আমরা অ্যাপিয়ার করি না। আমি পাবলিক প্রসিকিউটার, যেহেতু আমি বাড়িরও মেম্বার, সেই জন্য বাড়ির রুলসগুলো আমাকে মানতে হয়। নতুন করে দেওয়া হচ্ছে আমার নলেজে এসে 15th মার্চ। এখন ইডি কি সিডি নিয়েছে কিনা আমাকে, আমার কাছে কোনো খবর নেই, ইনফরমেশান নেই, সেটা ইডি বলতে পারবে। 15th মার্চ হিয়ারিং হবে, যদি এরকম কোনো অঘটন না ঘটে। প্রসঙ্গত, সোমবারই সন্দেশখালীর তৃণমূল নেতা অজিত মাইতিকে বসিরহাট আদালতে আনা হয়। যদিও সংবাদ মাধ্যমের সামনে সেভাবে কিছু বলেননি ধৃত ওই নেতা। এদিন সকালে বেরমজুর 1 নম্বর অঞ্চলের তৃণমূলের নতুন সভাপতি হলধর আড়ির খড়ের গাদায় আগুন লেগে যায়। সোমবার সকালে হঠাৎই আগুন জ্বলতে দেখেন ওই তৃণমূল নেতা। সঙ্গে সঙ্গে ওই তৃণমূল নেতা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু কী কারণে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও পরিষ্কার জানা যায়নি। তৃণমূল নেতার বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশি পিকেট। সোমবার সকাল থেকেই ফের জনরোষ আছড়ে পড়ে তৃণমূলের স্থানীয় নেতাদের ওপর। বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। ভাতের হাড়িতে লাথি মেরে ফেলে দেয় মারমুখী জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই শঙ্কর সর্দারের বাড়িতে হামলা চালানোর অভিযোগে 3 মহিলাকে আটক করেছে পুলিশ। পরে তাদের টোটোতে করে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। আমাদের মালিকের নাম দেবেন সরকার, আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমরা এই জন্য যে আমাদের জমি জায়গা সব কিছু বিক্রি হয়ে গেছে। এই কারণে আমরা তো জানি না যে কীভাবে বিক্রি হয়ে গেছে আমাদের জমি জায়গা। জমি জায়গার মূল্য হচ্ছে যে আমাদের তো বর্গা চাষি, আমাদের বাপ ঠাকুর দাদা অনেক দিন থেকে জমি জায়গা চাষ করে আসছে। আমরা সেইভাবে চাষবাস করে যাচ্ছি। জমি আমাদের কেন, ওই সিরাজ সাধন ভাই নিয়ে নিয়েছে জমি, বিক্রি হয়ে গেছে সাধন ভাইয়ের কাছে। সারাদিনের ঘটনার প্রেক্ষিতে ওয়াকিবহল মহলের ধারণা ক্রমশই চাপ বাড়ছে সন্দেশখালীর বাঘের ওপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।